করেছে পুলিশদের একেবারে বিস্তৃত জায়গা থেকে, তাদের চোখে স্প্রে করে তারপরে পলায়ন করেছে। কিভাবে পলায়ন করেছে? হুন্ডায় করে ধুম করে সেখান থেকে পলায়ন করেছে। এবং এই পলায়নের সাথে সাথে সারা দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আদালত তন্ত্র থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা কিন্তু রীতিমতো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, কারণ বাংলাদেশের মানুষ আতঙ্কিত। এই জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তাদেরকে ধরার জন্য, কারণ তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে বা অকরণ ঘটিয়ে ফেললে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, এটার কারণে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দর্শক, জঙ্গি ছিনতাই হয়েছে এটা আমরা জানি, কিন্তু বিরোধী যারা আছেন তারা এটা উল্টো বলতেছেন। তারা বলতেছেন এটা নাটক সাজানো হয়েছে। সকলের জনপ্রিয় একজন ব্যক্তি ডক্টর ফয়জুল হক টক শোতে, যিনি সবসময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, তিনি বলতে চাচ্ছেন যে এটা সরকারের নতুন একটা নাটক, বিরোধীদেরকে ফাঁসানোর জন্য নাটক তৈরি করেছে। তিনি আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তার কথা আসলে বুঝতে পারবেন যে আসলেই কি এই জঙ্গিকে ছিনতাই করা হয়েছে নাকি এরা পুলিশের সহায়তায় পুলিশ এই নাটক সাজিয়েছে। চলুন আমরা ডক্টর ফজল হকের কথাগুলো শুনবো, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। বহু নাটকের জন্ম দিয়েছে বর্তমান এই অবৈধ সরকার, শেখ হাসিনা সরকার। বাংলাদেশের এই বিচার ব্যবস্থার এক করুণ দশা আপনারা গত 2-1 দিন দেখেছেন। আলোচিত দীপক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি, যাদেরকে জঙ্গি হিসাবে এতদিন পর্যন্ত জেলের ভিতরে বন্দী ছিল, যারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুলিশের সামনে থেকে মোটর সাইকেলে স্পেশালি সুন্দরভাবে আরাম করে তারা পালাতে পেরেছে, সেই পালানোর পরবর্তী ঘটনা এবং পালানোর পরই আবার নতুন করে সাজানো একটি, মানে কি বলে, স্ক্রিপ্ট পেশ করে শোনানো যে 20 লক্ষ টাকার ঘোষণা, আবার সেই ঘোষণার পরবর্তী সময়ের যে নাটকগুলো বাংলাদেশের মঞ্চস্থ হচ্ছে, আমি সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমার কাছে বাংলাদেশের সকল মানুষকে মনে হচ্ছে যে এদেশের সকল নাগরিক, সাধারণ নাগরিক, তারা সকলেই জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুষ্ট, অসভ্য, অগণতান্ত্রিক মানুষ সকলের বিরুদ্ধে এদেশের সাধারণ নাগরিক, তারা দল মত নির্বিশেষে সবাই এদেশের জঙ্গিবাদ মুক্ত একটি দেশ দেখতে চায়। কিন্তু আমরা দেখেছি যে বারে বারে এদেশে জঙ্গিবাদ ইস্যুটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো কুচক্রী মহলদের কোনো ভিন্ন উদ্দেশ্য বাংলাদেশে পরিচালিত হচ্ছে কিনা, এটা কিন্তু আজকের আমাদের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন ওরা এখন যেটা করবে, এই আসামিদেরকে আমার মনে হচ্ছে সরকারি সংশ্লিষ্টতাই এখান থেকে পালানোর কিংবা স্পেশাল ওয়েতে কোনো একটা স্থানে নিয়ে যাওয়ার, কপালে মুড়া পেঁচিয়ে মাথায় কি বলে আপনার হেলমেট দিয়ে জাস্ট একটু জায়গা থেকে ভিন্ন জায়গায় তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বাট তারা 100% পুলিশদের নজরদারি এবং পুলিশদের নিরাপত্তা বলয়ের মধ্যেই তারা আছে। এই জঙ্গিরা কয়েকদিন পরে তাদেরকে হাজির করা হবে, কখন হাজির করা হবে, যখন এই 20 লক্ষ টাকার ঘোষণা দিয়ে সারা বাংলাদেশকে আলোড়ন সৃষ্টি করে মানুষকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়ে যাবে, বিদেশিদেরকে আকৃষ্ট করা হয়ে যাবে, আমেরিকার দালালিটা ঠিক মতো করতে পারবে, ভিনদেশি দালালদেরকে বুঝাতে পারবে যে আমরা এখন জঙ্গিবাদ বিরোধী অভিযান করছি, এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে ছাড় দিচ্ছি না, বিএনপির প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, বিরোধী দলের এই আন্দোলনের প্রতি আগ্রহ কমাতে পারবে, তখন তাদেরকে আবার সামনে আনবে। দুইটা ওয়েতে তারা সামনে আনতে পারে, একটা তারা জীবিত, একটা তারা মৃত্যু অবস্থায় কিন্তু এই জঙ্গিদেরকে সামনে আনতে পারে। প্রথমত তারা জীবিত আনতে চাইলে তাদের কিছু ভিন্ন উদ্দেশ্য আছে, যে আমরা কখনোই কোনো অপরাধীকে কোনো জায়গায় যে আমরা ক্রস ফায়ার দেই না, তার প্রমাণ দেখাচ্ছি এই যে দেখেন তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি, সুষ্ঠু বিচার করে আরও বহু মানুষকে এই মামলার সাথে সম্পৃক্ত করে বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে বিচারের কাঠগড়ায় ওরা দাঁড়াতে পারে। নাম্বার 2 হচ্ছে ওরা এদেরকে আবার সেই ক্রস ফায়ার দিয়েও তাদের সাথে যে নাটক হয়েছে এই নাটকগুলো জাতির কাছে প্রকাশ না হওয়ার আগেই তারা সেখানে কিন্তু তাদেরকে হত্যা করতে পারে। শুধু তাদেরকেই হত্যা নয়, এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ দেখিয়ে তারা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় অস্ত্র তুলতে গিয়ে, বিভিন্ন আস্তানা তুলতে গিয়ে, খুঁজতে গিয়ে, তারপরে জঙ্গিদের তৎপরতা দেখতে গিয়ে এই দেখার সুতায় এই বর্তমানে এই সরকার বাহিনীর এই দালালরা তাদেরকে আবার সেখান থেকে কিন্তু চাইলেই তাদেরকে ক্রস ফায়ার দিতে পারে, হত্যা করতে পারে, এবং আমার কাছে সেটার একটি সমূহ সম্ভাবনা মনে হচ্ছে। এজন্য
যে সম্পূর্ণভাবে বাংলাদেশে যেই মুহূর্তে জঙ্গি তৎপরতার ইস্যুটাকে এখন তোলা হয়েছে সেই সমসাময়িক ইস্যুর সাথে এই জঙ্গিদের বর্তমানে এই হারিয়ে যাওয়ার ইতিহাসটা এটা একটি প্রশ্নবিদ্ধ বলে আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা আমার। আজকের ওরা মোটরসাইকেল থেকে এখানে যখন পালায়ন করলেন তখন একেবারে দিব্যি তারা পালায়ন করে যাচ্ছেন, একটা দৌড় পর্যন্ত কেউ দিতে পারেনি, একটা তাদের পিছনে কেউ কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চালাতে পারেনি। আপনি দেখেন সামান্য একটি অনুষ্ঠান ছাত্রদল আপনার লিফলেট বিলি করতে যায়, সেই বিলি করতে গিয়ে তাকে গুলি করে হত্যা করে শিকার হতে হয়, রিপন হত্যা হয়েছে গত দুই দিন আগে আপনারা দেখেছেন। সারা দেশের বিরোধী দলের মানুষদেরকে মিছিল মিটিং থেকে গ্রেপ্তার করতে পারে, তাদেরকে হত্যা করা হয়, আর জঙ্গি ওখান থেকে পালিয়ে গেল, একটা অস্ত্র ত্যাগ করে একটা গুলি ফায়ারও হলো না। দিস ইজ নাটক, আমার কাছে মনে হচ্ছে ইটস এ নাটক মেড বাই আওয়ামী লীগ, এখানে কোনো সন্দেহ নাই, এটা একটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমরা যাদের সাথে টকশো করি কথা বলি এদেরকে আমি গত দুই দিন পর্যন্ত উৎফুল্ল দেখছি, এদের পার্সোনাল ফেসবুকগুলোতে আমি ভিজিট করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে এরা নতুন নাটক সাজানোর জন্য ব্যস্ত। বলছে ফেসবুকে পোস্ট করছে ঘটনা ঘটে যাবে, টের পেয়ে যাবা, দুই একদিনের মধ্যে দেখিয়ে দিব। এই যে অতি উৎসাহ এবং নিজস্ব ইন্টারনালি তারা কিছু মেসেজ গ্যাদার করছে গেট করছে, তার বহিঃপ্রকাশগুলো কিন্তু মানুষের এই কর্মতৎপরতায় টের পাওয়া যায়। আপনারা দেখবেন কোনো একটি এমার্জেন্সি ঘটনা যখন ঘটে, দেশ বিরোধী কোনো বড় ষড়যন্ত্র হয়, কোনো ধরনের বড় ধরনের অকারেন্স হয়, তখন কিন্তু মানুষ স্বাভাবিক থাকতে পারে না, অস্থির হতে হয়। কিন্তু আপনি দেখবেন আমাদের বাংলাদেশের এই পুলিশ বাহিনী বলেন, যাই বলেন, র‍্যাব বাহিনী বলেন, প্রত্যেকে স্বাভাবিক, কারোর মধ্যে কোনো অস্থিরতা নেই। একটি নাটক সাজালে যেভাবে অস্থিরতা মানে থাকে না, তেমনিভাবে এখানেও তাদের কিন্তু অস্থিরতা নেই। আমি আবারও বলছি জঙ্গিদের ফাঁসি চাই, জঙ্গিদের তৎপরতা বন্ধ করতে চাই, কিন্তু বাংলাদেশের এই জঙ্গি নাটক যারা করছে তাদের এই নাটককারীদের মুখোশও উন্মোচন করতে চাই। আপনি জানেন যে আজকের বাংলাদেশ কি, যাতে করে ওই বিশ্ব পশ্চিমা বিশ্ব জানে যে এদেশটা কিন্তু একটি ইসলামিক রাষ্ট্র, মুসলমানের তো আধিপত্যবাদী রাষ্ট্র, এতে তো কোনো সন্দেহ নাই। তো গত 15 বছর পর্যন্ত আমাদের এই মুসলিমদের ইমেজকে ভিন্ন খাতে প্রভাবিত করে এই অবৈধ সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে ছিল, বিশ্ববাসীকে দেখিয়েছে একমাত্র আওয়ামী লীগই পারে যে এদেশে ক্ষমতায় থাকলে সব হুজুর আলেম ওলামা পীর মাশায়েখ ধর্মকর্ম দমন করে রাখতে পারে। অতএব আমাদেরকে ক্ষমতায় রাখো, আমি স্বৈরশাসক হলেও আমাকে ক্ষমতায় রাখো। পশ্চিমারা তাতে কিন্তু কিছুটা হলেও সন্তুষ্ট চিত্তে, তারা কিন্তু ঢেকোর গেলেছে, দেখেছে যে মানে মন্দের চেয়ে ভালো খারাপ কি, আমরা যেই আন্দোলন করছি ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী কিংবা অন্য কোনো বিদ্বেষী মানসিকতার, সেটা আওয়ামী লীগ করে দিচ্ছে, সো ওয়েলকাম আওয়ামী লীগ, ভালোভাবে করুক আর খারাপভাবে করুক, থাকুক না তারা ক্ষমতায়। কিন্তু তাদের মাত্রাটা যখন এত বেশি হয়ে গিয়েছে তখন পশ্চিমারাও কিন্তু এখন আওয়ামী লীগের উপরে অতিষ্ঠ যে আমরা তোমাদের এই জ্বালা আর সহ্য করতে পারি না, তখন এখন নতুন করে আবার পশ্চিমাদেরকে আকৃষ্ট করার জন্যই আজকের এই এই নতুন করে দীপক হত্যার, এই আলোচিত হত্যার সেই দুইজন সাজাপ্রাপ্ত আসামি পালায়ন সংগঠিত হয়েছে। পালায়ন সংগঠিত সাথে সাথে রেড অ্যালার্ট জারি হয়েছে, রেড অ্যালার্টের সাথে সাথে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দ্যাট মিন্স অল মেসেজ গোস টু অ্যাম্বাসেডার্স, অল মেসেজ অলরেডি এখান থেকে পাস হয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই আওয়ামী লীগ চাচ্ছে এবং সেটাই তারা করাচ্ছে। আজকে আমার কাছে দেখবেন যে আশঙ্কা হচ্ছে কয়েকদিনের মধ্যেই ক্রস ফায়ার শুরু করতে পারে বাংলাদেশ, গ্রেপ্তার শুরু হতে পারে বাংলাদেশে, দেশবাসীকে ভিন্ন খাতে প্রভাবিত করতে পারে। 10ই ডিসেম্বরের যে একটি সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় মহাসমাবেশ হওয়ার স্বপ্ন ছিল, বাংলার মানুষ সেখানে আসবে, আবাল বিদ্যমানিতে আসবে। ডক্টর ফজল হকের কথাগুলো শুনেছেন, ডক্টর ফজল হক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সবসময় আমরা দেখি টকশোর ভিতরে তিনি বিভিন্ন এভিডেন্স দিয়ে বাংলাদেশের যত সমস্যাগুলো আছে সমস্যাগুলোতে সুন্দর সমাধান করার চেষ্টা করেন। দর্শক, আজকে ডক্টর ফজল হক যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিক মনে হয়েছে, কতটুকু তত্ত্ববোধ মনে হয়েছে অবশ্যই।